হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা আশা করে অনেক অনেক ভালো আছেন। সো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফাইল এবং ফোল্ডার বা কোনো ডাটাকে সিকিউরিটি দিবেন, যেটা সিক্রেট কোনো ফাইল। তো এর আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার ফাইল এবং ফোল্ডারকে হাইড করবেন। সো ওই কাজটি করার পরে অনেকে কমেন্টস করেছে যে আরো কিছু এরকম টিউটোরিয়াল দেওয়ার জন্য। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনি আপনার ফাইল এবং ফোল্ডার কোন ডাটা ওইটাকে আপনি সিকিউরিটি দেবেন, যা আপনি ছাড়া অন্য কেউ ওপেন করতে পারবে না। তো এখন আমরা কাজটি করবো, সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার এখানে কিছু ফাইল আছে, যেমন ডেটা ফাইল, MP4, MP3, PNG। এখন কিন্তু এক্সটেনশনগুলো দেখা যাচ্ছে না। এখন আপনি এক্সটেনশনগুলো দেখতে হলে যেগুলো কোন ফরম্যাটে আছে, প্রথমে আপনি দেখতে হবে কোন ফরম্যাটে আছে। দেন অরিজিনাল থাকলে আপনি ফোল্ডার সার্চ অপশন যাবেন, যার পরে ভিউ, ভিউ থেকে আপনি দেখবেন এখানে হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপ। এখানে আপনি এই চেকবক্সটা উঠিয়ে দিবেন, তারপর ওকে। এবং দেখুন প্রত্যেকটা ফাইলের সাথে আপনার কিন্তু ডট ডক ডট MP4 ডট MP3 ডট PNG আসছে। এখন আপনি যদি আপনার ফাইলটাকে এক্সটেনশন চেঞ্জ করে দেন, যে এক্সটেনশনটা শুধু আপনি জানেন অন্য কেউ জানে না, অ্যাজ লাইক এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, যেমন MP4, AVI, 3GP, MP3, WMA, আরও অনেক, PNG, PNG, JPG, ICU। এখন আপনি যে কোনো একটা ফরম্যাটে রাখবেন, এখন কোন ফরম্যাটে রাখবেন শুধু আপনি ভালো জানেন। দেখুন এখন এই MP4 ফাইলটাকে আমি ডকে নিয়ে যাবো, তো রাইট বাটন ক্লিক করে রিনেম, রিনেমিং স্থলে এখানে MP3 মধ্যে এখানে DUCX এন্টার, ইয়েস। দেখুন এখন আপনার যে ফাইলটা ছিল যে MP4, সেটা কিন্তু এখন ডক ফাইল হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এটা ওপেন করতে পারবেন না, তো ওপেন হচ্ছে না, যতই ট্রাই করেন ওপেন হতে হবে না, যতই ট্রাই করেন ওপেন হবে না। এখন ওপেন করতে হলে আপনি এই রিনেমটাকে চেঞ্জ করে দিবেন, রিনেমের ডক চেঞ্জ করে MP4, দেন এন্টার, ইয়েস। এখন দেখুন আপনার ফাইলটি কিন্তু আবার MP4-এ চলে আসছে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার ফাইলের ডট এক্সটেনশনগুলো চেঞ্জ করে সিকিউরিটি দিতে পারেন, অন্যকে কিন্তু জানতে পারবেন যে এটা কোন ফরম্যাটে আছে, ফাইলটাকে MP3 ফরম্যাটে, MP4 না ডক না PNG, যে ফরম্যাটে। এখন আপনি ভালো করে জানেন যে এটা MP4 আছে, জাস্ট MP4 করুন, আবার আপনার ফাইল ফিরে আসবে। এভাবে আপনি আপনার চাইলে ফাইল এবং ফোল্ডারকে সিকিউরিটি দিতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।